শিক্ষার কোনো বয়স কাল লাগে না, নেই কোনো ধরাবাধা নিয়ম কানুন, কেবল ইচ্ছাশক্তি, মনোবল আর একটু প্রচেষ্টাই পৌঁছে দেবে গন্তব্যে। সে লক্ষ্যে নিজেদের শিক্ষার আলোয় আলোকিত করতে পড়াশোনার পথ বেছে নিয়েছেন নাটোরের একদম। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন গুরুদাসপুর পৌরসভার 3 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ফজলুর রহমান ও তার স্ত্রী মর্জিনা বেগম। বয়স 40 হলেও অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে লোকলজ্জার ভয়কে দূরে ফেলে অংশ নিয়েছেন এসএসসি পরীক্ষায়। শুধু তিনি নন, সঙ্গে রয়েছেন প্রিয়তমা স্ত্রীও। উপজেলার বিয়াঘাট কারিগরি কমার্স কলেজের ভকেশনাল থেকে পরীক্ষায় অংশ নেন এই দম্পতি। একই উপজেলার পৌরসদরের বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছেন তারা। পরীক্ষাগুলো যাতে ভালোভাবে দিতে পারেন সে কারণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই দম্পতি। পরীক্ষার্থী ফজলুর রহমান বলেন, আমার বয়স এখন 40, স্ত্রীর প্রায় 30। আমাদের সংসারে একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। দীর্ঘদিন পর আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি আবার পড়াশোনা শুরু করব। পরে 2020 সালে দুজন একসাথে নবম শ্রেণীতে ভর্তি হই। নিয়মিত স্কুলে যেতে না পারলেও বাড়িতে দুজন পড়াশোনা করতাম। করোনার কারণে প্রথমে পরীক্ষা না হলেও 2022 সালে এসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরো বলেন, আমরা দুজন একসাথে পরীক্ষায় অংশ নিচ্ছি, পরীক্ষাও অনেক ভালো হচ্ছে। ছেলে মেয়েদের কথা চিন্তা করে নতুন করে পড়াশোনা শুরু করেছি। সাধ্যমতো চেষ্টা করব উচ্চতর ডিগ্রি অর্জন করার। ফজলুরের স্ত্রী মর্জিনা বেগম বলেন, 2009 সালে পড়াশোনা বাদ দিয়েছিলাম, স্বামীর আগ্রহে আবার নতুন করে পড়াশোনা শুরু করেছি। দুজন একসাথে বাড়িতে পড়াশোনা করে আবার একসাথে পরীক্ষা দিচ্ছি, আমার খুব ভালো লাগছে, আমরা আরো অনেক পড়াশোনা করতে চাই। এই দম্পতির এমন প্রচেষ্টায় গর্বিত তাদের পরিবার, বাবা মায়ের এমন সিদ্ধান্তে খুশি তাদের ছেলে মেয়েরাও। মর্জিনা বেগম ও ফজলুর রহমান নজিরবিহীন এক অধ্যবসায়ের স্বাক্ষর রেখেছেন। এমন উদ্যোগের ফলে স্থানীয় তরুণদের মাঝে পড়াশোনার আগ্রহ পাবে বলে মনে করেন স্থানীয়রা। সাদাকালো নিউজ।